সকাল স্বামী বিবেকানন্দের বাণী যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এটা অ্যাকচুয়ালি উনি বলেছিলেন এই কারণেই যে গীতাটা পড়তে গেলে যে মনের স্থিতিশীল অবস্থার দরকার হয় সেইটা তখনই পাওয়া যায় যদি ঘন্টাখানে ঘণ্টা দুয়েক ভালো করে পরিশ্রম করা যায় বা ফুটবল খেলা যায় তাহলেই সেই মানসিক যে স্থিতিশীল অবস্থা সেটা পাওয়া যাবে এবং তারপরেই গীতার সারাংশটা আমরা বুঝতে পারবো বা গীতাটা পড়লে আমাদের সেটা থেকে বোধটা হবে এবং গীতার কিন্তু ছত্রে ছত্রে ওই ফুটবল খেলার কথাই লেখা আছে মানে খেলে যাও মানে কি পরিশ্রম করে যাও পরিশ্রম ফুটবলটা এখানে রূপক হিসেবে উনি ইউজ করেছিলেন কর্মযোগ সোজা কথায় নিঃস্বার্থ কর্ম এবং স্বামীজির নিজের জীবনেও নিঃস্বার্থ কর্মেরই কিন্তু শুধু জয়গান দেখি আমরা এবং আলটিমেটলি স্বামীজির যে আদর্শ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সমস্ত মানুষজন পরবর্তী প্রজন্মে অসাধারণ সব কাজকর্ম করে তাগ লাগিয়ে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন অন্যতম শুধু নয় সেরা সেরা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও কিন্তু স্বামীজির যে বাণী সেটা শুধু পড়েননি বা স্বামীজির জীবনী জীবনী নিয়ে শুধু পড়াশুনো করেননি সেটাকে নিজের জীবনে কাজে লাগিয়েছেন সেটাকে অনুসরণ করেছেন বা সেইটাকে নিয়ে গিয়ে এমন সব কাণ্ডকলাপ করেছেন শুধু পড়াশুনো নয় তিনি যেমন মেধাবী ছাত্র ছিলেন তেমন কর্মযোগী ছিলেন শুধু পড়াশুনো করতেন না পড়াশুনো করে টপার তো তিনি ছিলেনই নিশ্চয়ই তোমরা জানো যে আইসিএসএ মতো মানে কম্পিটিভ এক্সামে উনি ফোর্থ হয়েছিলেন এবং তারপরেও চাকরি না করে তিনি দেশের সেবার জন্য মানে এমন কাণ্ড করেছিলেন যে জিনিস কিন্তু কোনো বিপ্লবী তার আগে বা পরে হয়তো করার কথা কোনোদিন দিন ভাবতেও পারেনি এমন অসম্ভব মানে কাজ তিনি করতে গেছিলেন করেছিলেন অ্যাকচুয়ালি এবং সফলও হয়েছিলেন তো এই যে মহামানব এনারা এনাদের এই যে যেমন বিবেকানন্দ যেমন গীতা পাঠ থেকে গীতা পড়ে সেখান থেকে আদর্শটাকে নিয়ে তারপর নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন শুধু পড়া থেকেই পড়া অব্দি সীমাবদ্ধ রাখেননি যে শুধু পড়ে নিলাম যেটা উনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কারণটা কি তখনকার যুগের বাঙালিরা বা ভারতীয়রা শুধু ওই পড়াশুনোই করতো বসে বসে শুধু পড়াশোনা করতো এবং পুঁথিগত বিদ্যাটাই তাদের মেন টার্গেট ছিল এবং আলটিমেটলি গোল ছিল যেভাবেই হোক একটা কেরানির চাকরি পাওয়ার এটাই এ ছিল তো সেইটা বিবেকানন্দ কিন্তু নিজের জীবনে করেননি তিনি করেছিলেন গীতা করে সেই গীতা থেকে যে সারাংশ সেইটা নিয়ে তিনি তার জীবনটাকে সেই ধাঁচে মানে ঢেলে দিয়েছিলেন এবং তার ফলে তিনি কর্মযোগী হয়ে উঠেছিলেন ঠিক সেরকম কিন্তু বিবেক নেতাজি সুভাষচন্দ্র বসুও বিবেকানন্দের জীবনই শুধু পড়েননি বা শুধু পড়াশুনো পড়াশুনো করে যাননি সারা জীবন তার যা জ্ঞান তার যা নলেজ যা স্কিল যেটাকে তিনি ডেভেলপ করেছিলেন সেইগুলোকে কিন্তু নিজের জীবনে কাজে লাগিয়েছেন কাজে লাগিয়েছিলেন এবং মানে কর্মযোগীর মানে একদম চূড়ান্ত পর্যায়ে গেছিলেন তো সেই ব্যাপারটাকে নিয়ে আমাদেরও কিন্তু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে বিশেষ করে তোমাদের স্টুডেন্টদের আমরা ওই মহামানবদের যখন এই জন্মদিনগুলো আসে তখন তাদেরকে নিয়ে একটু আলোচনা করি একটু বক্তৃতা করে আলটিমেটলি ভুলে যাই কিন্তু তাদের জীবন জীবনীটা ভালো করে পড়ে সেখান থেকে নিজেকে নিজে কিছু শেখা সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই মহামানবদের জীবনী থেকে একটা জিনিস কমন পাওয়া যায় সেটা হচ্ছে এটাই যে ওনারা শুধু ওই জ্ঞানটাকে শুধু ওই পড়া অবধি সীমিত রাখেননি যে শুধু জ্ঞান নিয়ে নিলেন বা পড়াশুনো করলেন বসে বসে তারপর আলটিমেটলি কোনো কাজ করলেন না হ্যাঁ সেরকম নয় কিন্তু তারা যেমন জ্ঞানটা আরোহণ করেছেন সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করেছেন গীতার যে বাণী গীতার যে ছত্রে ছত্রে যেটা লেখা আছে যে কর্ম করে যাও ফলের আশা করো না মানে সোজা কথা নিঃস্বার্থ কর্ম এই ব্যাপারটা কিন্তু অনেকেই পড়ে কিন্তু সেটা কাজে লাগায় না কর্মযোগের যে ঝাঁপিয়ে পড়া সেই ঝাঁপিয়ে পড়াটা কিন্তু এটাই যে তুমি যা শিখেছো তোমার যা জ্ঞান আছে তোমার যা শক্তি আছে সেটাকে ইউজ করো এবং সেটা থেকে নিজের জন্যে নিজের ভালো হয় এমন কোনো কাজ করো এবং দশের ভালো হয় এমন কোনো কাজ করো আলটিমেটলি নিজের না ভালো হলে তুমি অন্যদের ভালো করবে কী করে তো সেটা তো অবভিয়াসলি কিন্তু এই যে এই শিক্ষাটা এটাকে কিন্তু আমরা স্টুডেন্টরা হ্যাঁ মানে আমাদেরও কিন্তু ভীষণভাবে এটা মনে রাখতে হবে তোমরা আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা ক্লাস টেন অবধি হয়তো পড়াশোনাটা জাস্ট মুখস্থ করার জন্য করেছো বা ভালো রেজাল্ট করার জন্য করেছো এবং আলটিমেটলি হয়তো ভালো রেজাল্ট করেওছো বা কেউ কেউ হয়তো চেষ্টা করেও পারি কিন্তু যতটা শিখেছ সেই শেখাটাকে আলটিমেটলি জীবনে কতজন কাজে লাগানোর কথা ভেবেছ সেইটা অ্যাকচুয়ালি আমাদের এমনিতেই এডুকেশান সিস্টেমে ক্লাস টেন অবধি একটা ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হয় সেই নলেজগুলো আমাদের গ্যাদার করে যেতে হয় এবং স্টুডেন্ট লাইফে অ্যাকচুয়ালি আমাদের কর্ম একটাই সেটা হচ্ছে ঠিকমতো পড়াশুনো করা মন দিয়ে পড়াশোনাটা করা তো ঠিক আছে তো তারপরে যখন তুমি ক্লাস টেনের পর অ্যাকচুয়ালি সায়েন্স আর্টস বা কমার্স এরকম কোনো সাবজেক্ট যখন তোমরা চয়েস করবে অথবা ডাইরেক্ট পলিটেকনিকের মতো কোনো টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যখন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেবে তখন কিন্তু তোমাদের ভেবে নিতে হবে এটাই যে এইবার কিন্তু এমন কিছু জিনিস আমরা শিখতে চলেছি যেটা কিন্তু লাইফে মানে কাজে লাগবে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো যেটা ইমপ্লিমেন্ট করে তুমি ভালো ভবিষ্যতে কাজ পাবে বা কাজ করার ক্ষমতা পাবে দক্ষতা পাবে চাকরি পাবে বা বিজনেস করার একটা নলেজ সেটাকে কিন্তু অর্জন করতে পারবে সব ভীষণ ইম্পর্টেন্ট সময় এটা ক্লাস টেনের পর এই স্ট্রিমগুলো চয়েস করা অথবা ক্লাস টুয়েলভে যখন পাস করলে ক্লাস টুয়েলভের পরেও যখন গ্র্যাজুয়েশান কোর্সটা চয়েস করছো তখনও এমন কোর্স চয়েস করতে হবে যে কোর্স করার পরে মানে যে কোর্সটা করার পরে এমন কিছু শিখতে পারবে বা এমন কোনো স্কিল অর্জন করতে পারবে যেটা দিয়ে জীবনে কিছু করতে পারবে জীবনে যখন কর্মজগতে যাবে তখন যাতে তোমার সেই দক্ষতাটা ফুটে ওঠে সেই রকম কিন্তু মানে কোর্স বাঁচতে হবে বা সেই রকম কোনো গ্র্যাজুয়েশান কোর্সে কিন্তু অ্যাডমিশান নিতে হবে শুধু পাস করে পাস করতে হবে বা শুধু ওই গ্র্যাজুয়েট হতে হবে এই মেন্টালিটি নিয়ে যদি তোমরা পড়াশুনো করো তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব না। তো সেই জন্যে আমি বারবার বলি যে ক্লাস টুয়েলভের পর বা ক্লাস টেনের পর এই সমস্ত কোর্সগুলো চয়েস করাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট এটাই কিন্তু ভবিষ্যতে তোমার কেরিয়ার কতটা ভালো জায়গায় যাবে বা তুমি ভবিষ্যতে কতটা দক্ষ হয়ে উঠবে তা সেইগুলো কিন্তু নির্ভর করে এই ক্লাস টেন বা টুয়েলভের পরে যে বিষয়গুলো চুজ করছো যে সাবজেক্ট চুজ করছো তার উপর সো আজকের নেতাজির জন্মদিন ওনাকে স্মরণ করো এবং প্রতিজ্ঞা নাও যে আমি যে কোর্সটা বাজব বা ভবিষ্যতে আমি যে কেরিয়ারটাকে বাজব সেই কেরিয়ারটা থেকে বা সেই স্টাডি বা সেই স্টাডি মেটেরিয়াল থেকে শুধু আমি পড়াশুনোই করব না সেই স্টাডি মেটেরিয়াল থেকে শুধু আমি শিখবোই না শুধু আমি শিখবো না শুধু শিখবো না সেই শেখাটাকে যাতে কাজে লাগানো যায় এমনভাবে শিখবো এবং ভবিষ্যতে কাজে লাগানোর জন্য যতই পরিশ্রম করতে হোক যতই খাটতে হোক তাতে আমি ভয় পাব না এই মেন্টালিটি নাও এবং নেতাজিকে স্মরণ করো খুব ভালো থেকো এবং জয় হিন্দ আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে আশা করি পরের দিনই দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি বন্ধুদের শেয়ার করতে ইচ্ছা হয় অবশ্যই শেয়ার করে দিও টাটা